আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনে শিক্ষার্থীরা, এলিফ্যান্ট রোডে সড়ক অবরোধ। একনেক বৈঠকে 29,000 কোটিরও বেশি টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন। পেট্রো বাংলার সামনে গ্রাহক ও ঠিকাদারদের মানববন্ধন, সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে বাসা বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ। কুমিল্লায় কাউন্সিলর সোহেল সহ 2 মার্ডারে এখনও গ্রেফতার হয়নি কেউ, হয়নি মামলাও। নগরীর পরিস্থিতি থমথমে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় আজও আন্দোলন করছে শিক্ষার্থীরা, এলিফ্যান্ট রোডে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেছে তারা। ঢাকা কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বেলা 12টার দিকে শিক্ষার্থীরা বক্সি বাজার ও এলিফ্যান্ট রোডে অবস্থান নিলে মিরপুর রোডের এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগ গাউসিয়া আজিমপুরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ উপেক্ষা করে অবরোধ অব্যাহত রাখে শিক্ষার্থীরা। তারা বলেন আগের মতো বাসের অর্ধেক ভাড়া নিতে পরিবহন মালিকদের বাধ্য করা হবে, সরকারের নির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। এজন্য 25 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা বলেন বেশিরভাগ পরিবহন অর্ধেক ভাড়া নিচ্ছে না, পরিবহন সংশ্লিষ্টরা তাদের সাথে খারাপ আচরণ করছেন, এমনকি কিছু পরিবহনে শিক্ষার্থীদের উঠতে দেওয়া হচ্ছে না। সব গণপরিবহনে নারীদের অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিও জানানো হয় বিক্ষোভ থেকে। 14:45 দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 29,344 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে হাওড়া এক্সপ্রেস ওয়েগুলো সেতু বিভাগের সাথে সমন্বয় করে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মাতার বাড়িতে কাজের সমন্বয়ের জন্য একটি কর্তৃপক্ষ গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে 2,16,589 টাকা আর বর্তমানে সাক্ষরতার হার 75.2%। 2020-2021 অর্থ বছরে প্রবৃদ্ধির হার 5.43% বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহক ও ঠিকাদাররা। রাজধানীতে পেট্রো বাংলার সামনে মানববন্ধন থেকে অবিলম্বে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঠিকাদার ও গ্রাহকেরা বলেন গত কয়েক বছর যাবত আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। অনেক গ্রাহক সংযোগের জন্য টাকা জমা দিয়ে অপেক্ষা করছেন, অনেকে বহুতল ভবনে গ্যাসের অভাবে ভাড়া হচ্ছে না। তারা বলেন সরকারের উচ্চমহল থেকে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সিলিন্ডার ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয় পেট্রো বাংলা ও তিতাস এই গ্যাস সংযোগ দিচ্ছে না, আর সিলিন্ডার ব্যবহারের কারণে বাসা বাড়িতে গ্যাস অহরহ অগ্নিকাণ্ড ঘটাচ্ছে, মানুষের প্রাণহানি হচ্ছে। বক্তারা বলেন যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে এবং অবৈধভাবে ব্যবহার হচ্ছে এর 5% বাঁচাতে পারলেও নতুন করে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। আমরা গ্যাস সংযোগ বন্ধ থাকার কারণে আমাদের রুজিরুটি বন্ধ হয়ে গেছে। গ্যাস সংযোগ না দিলে অবৈধ সংযোগ বেড়ে যায়, সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। এদেশে যারা সিলিন্ডার ব্যবসা করে তাদের চক্রান্তে এই আবাসিক খাতে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যেটা বন্ধ রাখলে তারা ব্যবসাটা করতে পারবে, তারা মুনাফাটা করতে পারবে, তারা ওই যে সিলিন্ডার বিক্রি করতে পারবে। গণতন্ত্র এবং বেগম খালেদা জিয়া সুচিকিৎসার ব্যাপারে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন এককভাবে খালেদা জিয়া বিএনপির মধ্যে সীমাবদ্ধ নন, গোটা জাতির সম্পদ। তিনি বাঁচলে স্বাধীনতার সার্বভৌমত্ব বেঁচে থাকবে। একজন বাদে দেশের 99.99% মানুষ খালেদা জিয়ার মুক্তি চায় এবং সুচিকিৎসার আশা করে, কিন্তু একজন চান না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। সেজন্য যে আন্দোলন শুরু হচ্ছে তা আরও কঠোর করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক।
দর্শক, সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে সাক্ষাৎ করতে গেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল। সাক্ষাতের বিস্তারিত জানতে আমরা এখন আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সচিবালয়ে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। দীপন, আইনমন্ত্রীর সঙ্গে আইনজীবীদের বৈঠককে এখন কোন পর্যায়ে রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। এখন থেকে ঠিক 7 মিনিট পূর্বে আইনমন্ত্রীর সাথে বৈঠকটি শুরু হয়েছে। বিএনপির যেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের যেই প্রতিনিধি দলটি, তারা এখানে এসছেন 1:50 মূলত, যদিও তাদের এখানে আসার কথা ছিল 1:30। আসার পরই এখানে আইনমন্ত্রী ভিতরে গিয়েছেন সম্মেলন কক্ষে, এবং এই মুহূর্তে বিএনপির যারা আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টের, তারা বলছেন আইনমন্ত্রীকে যে আইন কোনো কোরআন নয়, কোনো দলিল নয়, এটি পরিবর্তনযোগ্য। এবং বেগম জিয়া যেহেতু বয়স্ক মানুষ এবং তিনি গুরুতর অসুস্থ, সেই হিসেবে বেগম জিয়ার সুচিকিৎসার জন্য যাতে আইনের পরিবর্তন করে হলেও তাকে বিদেশে চিকিৎসার সুযোগটি দেওয়া হয়, এই বিষয়ে বিএনপির যেই প্রতিনিধি দলটি রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা, তারা বিভিন্ন আইনের যেই অংশগুলো আছে সেগুলো আইনমন্ত্রীর সাথে কথা বলে বোঝাচ্ছেন। এবং আইনমন্ত্রী এখনও পর্যন্ত তাদেরকে এইটির পাল্টা কোনো কথা এখনো পর্যন্ত বলেননি, যেহেতু আইনমন্ত্রী এই পর্যায়ে তাদের যে 15 জনের প্রতিনিধি দল আছে তাদের থেকে বিভিন্ন আইনের ব্যাখ্যা শুনছেন। এবং আমরা আশা করছি যে এই ব্যাখ্যা শোনার পরেই হয়তো আইনমন্ত্রী এই বিষয়ে একটি বক্তব্য গণমাধ্যমে দেবেন, এবং ভেতরে যারা সম্মেলন কক্ষে আইনমন্ত্রীর সাথে 15 জনের যে প্রতিনিধি দল যারা কথা বলছেন এই বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে, তারাও হয়তো বাইরে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। ফারহানা, ধন্যবাদ দীপন। আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে আমরা আবারও যুক্ত হব। জানাচ্ছিলেন সহকর্মী দীপন দেওয়ান সচিবালয় থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে 3 দফা পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় 2টি মামলা করেছে পুলিশ। এই মামলায় 41 জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 7 জনকে। মামলা প্রত্যাহার ও গ্রেফতার বন্ধের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার দুপুরে জেলা ও মহানগর বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ দলের নেতারা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় বিএনপি। কুমিল্লায় সহযোগী সহ কাউন্সিল হত্যার ঘটনায় থমথমে পুরো শহর। কাউকে এখনও আটক করেনি পুলিশ, হয়নি কোনো মামলাও। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় চাপা ক্ষোভ এবং নানা প্রশ্ন। আধিপত্য বিস্তার এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনায় এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। সোমবার বিকেলে কুমিল্লার সুজানগর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মোহাম্মদ সোহেল এবং 17 নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহাকে গুলি হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয় অন্তত 6 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় কাউন্সিলর সোহেল নিজ ঠিকাদারি অফিসে কয়েকজন সহ বসেছিলেন। এ সময় মুখোশ এবং হেলমেট পরা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়ে। তার শরীরে 10টি গুলি লাগে বলে জানান চিকিৎসক। এ সময় তার সঙ্গে থাকা ওয়ার্ড শ্রমিক লীগ নেতা হরিপদ সাহা সহ আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে সোহেল ও হরিপদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাভারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সকালে উপজেলার আমিনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আমিনবাজার এলাকার পান্না বেগম নামের ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পান্না বেগম বিষয়টি টের পেয়ে 4তলা ভবনের ছাদে উঠে যায়। পরে অন্য একটি ভবনের ছাদে পালিয়ে যাওয়ার সময় নিচে পড়ে সে মারা যায়। পুলিশ পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। অপরদিকে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে এক তরুণী ও ঢাকা আরিচা মহাসড়কের 20 মাইল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীতে আবারও সক্রিয় কিশোর গ্যাং। ছিনতাই, চাঁদাবাজি ও মারামারিতে অতিষ্ঠ মোহাম্মদপুরবাসী। নানান অভিযোগে 2টি গ্রুপের 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক। এদিকে নিষিদ্ধ মাদক ওষুধ হিসেবে বিক্রির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। কিশোর গ্যাং ভাইব্বা ল কিং গ্রুপের সক্রিয় সদস্য তামিম, তাদের দলনেতা শরীফ ওরফে মোহন, তার নেতৃত্বে গ্রুপটির 10 থেকে 15 জন কিশোর ছিনতাই চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত।
সোমবার সন্ধ্যায় রায়েরবাজার থেকে ছিনতাইয়ে জড়িত প্রথমে চারজনকে গ্রেফতার করে র্যাব। তার দেয়া তথ্যে গ্যাং লিডার মোহন সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও মাদক সেবনের সরঞ্জামাদি। র্যাব জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংটি তৈরি করে মোহন। তারা মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতি বিভিন্ন কার্যক্রমে তারা অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে বলেছে। এদের মধ্যে মোহনের নামে মামলা রয়েছে এবং অন্য কারো নামে এখনও আমরা কোনো মামলা পাইনি। তাদের মধ্যে কেউ লেগুনা চালক, কেউ অটো চালক, কেউ বিভিন্ন দোকানে কর্মচারী, এদের মধ্যে কেউ আবার নির্মাণ শ্রমিকও রয়েছে। তারা বিভিন্ন পেশায় থাকলেও তারা মূলত মোহাম্মদপুর কেন্দ্রিক, বিভিন্ন জায়গায় ভাড়ায় তারা বিভিন্ন শোডাউনে অংশ নিয়ে থাকে। এদিকে নিষিদ্ধ মাদককে ওষুধ হিসেবে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কিছু বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রদের নিকট এই ড্রাগের একটি প্রচলন দেখা যাচ্ছে। ইউফোরিয়া, যেটা হলো একটি এক ধরনের মস্তিষ্কে তার আনন্দ অনুভূতি সৃষ্টি হয়, তারপর এটা একটা অ্যাডিকশনের সৃষ্টি হয়। মাদকটি বেচাকেনায় জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশে এবং দেশের বাইরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে আয়োজিত মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেনাবাহিনীর আগের চেয়ে আরও সক্ষমতা লাভ করেছে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। এছাড়াও 2020-2021 সালে শান্তি সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অসামান্য সেবা পদক প্রাপ্ত 6 জন এবং বিশিষ্ট সেবা পদক অর্জনকারী 20 জন সহ মোট 26 জন সেনা সদস্যকে সেনাবাহিনী প্রধান পদকে ভূষিত করেন। জেনারেল শফিউদ্দিন আহমেদ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের নিকট আত্মীয়দের সাথে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে সেরা সদস্যসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতিরক্ষা শান্তিরক্ষা মিশনেই নয়, এর বাইরে কুয়েত পুনর্গঠন এবং অন্যান্য যেখানে আমরা দায়িত্ব পেয়েছি সেখানে কিন্তু আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। তা আমাদের ক্লাসিক্যাল রোলগুলো কিন্তু আমরা সর্বক্ষেত্রে অত্যন্ত সফলতার সাথে করেছি এবং দিন দিন আমাদের উৎকর্ষতা আরও বাড়ছে। বাংলাদেশ সেনাবাহিনী সেই সক্ষমতা অর্জন করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি যে আমাদের পরে প্রদত্ত যে কোনো দায়িত্ব আমরা অত্যন্ত সফলতার সাথে পালন করতে পারব ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে 4 কেজি 100 গ্রাম স্বর্ণ জব্দ করেছে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম। মঙ্গলবার সকালে দুবাই থেকে BG-148 ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগড়ার সোহেলের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। বিমান থেকে নামার পর গতিবিধি সন্দেহজনক মনে হলে তার লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে 24 ক্যারেটের 26টি স্বর্ণের বার, 6টি গলানো স্বর্ণের পাত, 3টি স্বর্ণপিণ্ড সহ কিছু গহনা পাওয়া যায়। এসব স্বর্ণের দাম প্রায় 2 কোটি 40 লাখ টাকা। এছাড়াও সোহেলের কাছে 4টি আইফোন ও 1টি আইপ্যাডও উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ 3 সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-15। মঙ্গলবার ভোরে উপজেলার কালমার ছড়া ইউনিয়নের ছামিরা ঘোনা পাহাড় থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যার ঘটনায় তার ভাই 18 জনের নামে মামলা করেন। এ ঘটনায় সোমবার বান্দরবানের লামার ফায়তং থেকে প্রধান আসামি রফিকুল ইসলাম মামুন এবং তার সহযোগী রিফাতকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে এ মামলার 12 নম্বর আসামি আয়ুব আলীকে কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পাহাড়ের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় 5টি বন্দুক, 3টি এলজি এবং বিদেশি পিস্তল, 1টি ম্যাগজিন ও 2 রাউন্ড গুলি। নদীতে বাঁধ দিয়ে অবাধে বিভিন্ন প্রজাতির মাছ শিকার চলছে ঝিনাইদহে। কিছুদিন পরপর লোক দেখানো 2-1টি অভিযান চালানো হলেও মিলছে না কোনো স্থায়ী সমাধান। জেলা প্রশাসক জানান, মৎস্য বিভাগ তথ্য দিলেই বাঁধ উচ্ছেদে প্রস্তুত প্রশাসন। ঝিনাইদহের নবগঙ্গা, চিত্রা, কুমারসহ বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বহমান রয়েছে 13টি নদী। এসব নদ-নদীতে বর্ষার শুরুতে পানি বৃদ্ধির সাথে সাথে স্থানীয় প্রভাবশালী ও কিছু অসাধু মৎস্য শিকারীরা বাঁশের বাঁধ দিয়ে সেখানে ব্যবহার করে মাছ ধরার যন্ত্র ও বিভিন্ন প্রকার জাল। এতে অবাধে ধরা পড়ছে ট্যাংরা, শিং, পুঁঠিসহ বিভিন্ন জাতের মাছ। ধরা পড়ছে জলজ নানা প্রাণীও। নষ্ট হচ্ছে মাছের প্রজনন। প্রতি বছরের জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস জুড়ে চলে এ অবৈধ মাছ শিকার। এ বাঁধ দিল জামিরুল আছে, তারপর ওই যে
কী আনু পাগলের ছেলে নাকি জাহাঙ্গীর নাকি এরাই তিন চারজন দিন অনিলের একটা আছে রঞ্জনের একটা রঞ্জনের সাফারের একটা আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো সুফল মিলছে না। যখন আমরা দৃষ্টি আকর্ষণ করি তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখন সাময়িকভাবে আসেন এবং সেই সময় তারা এই নদী বাঁধগুলো তারা ভেঙে দেন, কিন্তু পরবর্তীকালে আবার যা তাই থাকে। বাঁধ অপসারণের জন্য প্রয়োজন প্রচুর অর্থের, কিন্তু বাজেট সংকটের কারণে স্থায়ী কোনো সমাধান হচ্ছে না বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। তবে জেলা প্রশাসক বলছেন ভিন্ন কথা। চিরতরে অপসারণ না হওয়ার কারণ হচ্ছে স্থানীয় জনগণের মানে সচেতনতার অভাব। মৎস্য বিভাগ যদি তারা কোনো বিষয়ে স্পেসিফিক যদি কোথাও থাকে সেই বিষয়টা অবহিত করলে কিন্তু উপজেলা নির্বাহী অফিসাররা তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে। তাদের বাজেটের বিষয়টি এটি আসলে খুব সমস্যা নয়, তারা যদি ইনফরমেশনটা যথাসময়ে উপজেলা নির্বাহী অফিসার বা আমাকে দেয় তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এসব বাঁধ উচ্ছেদে আর আশ্বাস নয়, কাজের বাস্তবায়ন হোক, নদী ফিরে পাক তার পূর্ণতা প্রত্যাশা সচেতন মহলের। বাংলাভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব। তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনে শিক্ষার্থীরা, এলিফ্যান্ট রোডে সড়ক অবরোধ। একনেক বৈঠকে 29,000 কোটিরও বেশি টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন। পেট্রোবাংলার সামনে গ্রাহক ও ঠিকাদারদের মানববন্ধন, সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে বাসা বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ। কুমিল্লার কাউন্সিলর সোহেল সহ 2 মার্ডারে এখনও গ্রেফতার হয়নি কেউ, হয়নি মামলাও। নগরীর পরিস্থিতি থমথমে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।